বলুন কি জানতে চান? আপনি স্নেহাংশু চৌধুরীকে কতদিন চেনেন? কি হলো বলুন। আপনি আপনার সব প্রশ্নগুলো একসাথে করে ফেলুন, তারপর যেগুলো আমার মনে হবে ওয়ার্থ আনসারিং আমি সেগুলো জবাব দেব। দেখুন, এইভাবে তো জিজ্ঞাসাবাদ হয় না। জিজ্ঞাসাবাদের তো কোনো বাধা ধরা নিয়ম নেই। লক আপে যত না জিজ্ঞাসা করেন তার থেকে তো বেশি মারধর করেন, সেটা কোন নিয়মে? দেখুন মিস্টার মিত্র, আপনি যদি আমার প্রশ্নের উত্তর ঠিকভাবে না দেন তাহলে কিন্তু আমি এসব কথা রিপোর্টে লিখব। ঠিক আছে, প্রশ্ন করুন। কেন, আমি তো ইতিমধ্যেই আপনাকে প্রশ্ন করেছি। আমি কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, কারণটা হচ্ছে যে চৌধুরী পরিবারের সাথে আমার সরাসরি কোনো সম্পর্ক নেই। আমি না ওদের আত্মীয়, না ওদের কোম্পানির কেউ। তাই স্নেহাংশু চৌধুরীর মৃত্যুর সাথে আমার কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। দেখুন মিস্টার মিত্র, আপনি অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণ, তা সত্ত্বেও আপনি এই ধরনের কথা বললেন কি করে? দেখুন, যে খুন করে সে কি সবসময় যে খুন হয় তার আপনজন হয়? হোয়াট ডু ইউ মিন? দেখুন মিস্টার মিত্র, কেউ কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়। অলরাইট, বলুন আপনার কি প্রশ্ন আছে? আচ্ছা মিস্টার চৌধুরী যেদিন খুন হন সেদিন সকাল 6টা থেকে 8টা পর্যন্ত আপনি কি করছিলেন? ব্যাপারটা এতদিন আগে হয়েছে আমার ঠিক মনে নেই। মনে তো আপনাকে করতেই হবে। ঠিক আছে, আমার মনে পড়লে আপনাকে আমি টেলিফোনে জানিয়ে দেবো। প্লিজ প্লিজ আমাকে জানাবেন, কারণ এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাকে পেতেই হবে। দাঁড়ান 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 দাঁড়ান, মনে পড়েছে। বলুন বলুন। সেদিন 8টা অবধি আমি ঘুমোচ্ছিলাম। আপনি এই কথাটা প্রমাণ করতে পারবেন? না। তাহলে আপনি এই যে কথাটা বললেন তার তো বিশ্বাসযোগ্যতা প্রমাণ হয় না। আচ্ছা আমি কি করে প্রমাণ করব বলুন তো? সেদিন মিস্টার চৌধুরীর কাছে একজন গেস্ট গিয়েছিল, তার নাম অনির্বাণ মিত্র। আপনি চেনেন তাকে? অনির্বাণ মিত্র?